এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আর আমাকে বললো তুই এটারই যোগ্য, তোকে শূন্য থেকেই শুরু করতে হবে। মানুষের দুটো কথা শুনে নিজের যোগ্যতায় সন্দেহ করতে নেই। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। সন্দেহ করছি না আমি, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য লড়াই করতে হয়, কিন্তু যদি লড়াই করার আগেই আপনি হার স্বীকার করে নেন তাহলে কি করে চলবে? আমার জীবনেও এরকম সমস্যা এসেছে, সেই সময় কিন্তু আমিও কারো সাহায্য পাইনি, কিন্তু আমি লড়াই করা ছেড়ে দিইনি। প্রতিটা মুহূর্তে অসহায় হয়ে পড়েছি, ভেবেছি কি করব, কিন্তু তারপর আমি নিজেকে শক্ত করেছি, ভেবেছি আমাকে লড়াই করতে হবে। এভাবে হেরে গেলে তো চলবে না, তাই না? কিন্তু সমস্যার সমাধান সুইসাইড, এটা হতে পারে না। আপনি একবার ভেবে দেখুন তো, কত কত মানুষ কত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে চলেছে। কিছু কিছু মানুষের তো আশ্রয় পর্যন্ত নেই মাথার উপর, কিন্তু তাও তারা থেমে থাকে না। সমস্ত রাস্তা বন্ধ হওয়ার পরেও একটা পথ মানুষের খোলা থাকে, আর আমাদের সেই পথটা ধরেই হাঁটা শুরু করতে হয়। তাই সমস্ত প্রতিবন্ধকতার কথা ভুলে গিয়ে আমাদের আবার নতুন করে শুরু করতে হয়। প্রতিটা মানুষের জীবনে একদিন একদিন এরকম পরিস্থিতি আসে, তাই বলে হেরে গেলে তো চলবে না, আবার নতুন করে সব শুরু করতে হবে। আপনাকেও কিন্তু কোনোভাবেই হেরে গেলে চলবে না। আবার ভেবে দেখুন কোথা থেকে শুরু করা যায়, কোথায় গেলে আপনি আপনার যোগ্যতা প্রুফ করতে পারবেন। নিজের উপর বিশ্বাস হারাবেন না মোহিত স্যার, আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে। কোনো লাভ হবে না, আমি একজন ফেলিওর ব্যক্তি আর আমি এরকমই থাকবো, কোনো লাভ হবে না আমাকে বুঝিয়ে। তোমার সময় নষ্ট হচ্ছে, আমার যোগ্যতা প্রমাণ করার দিন শেষ হয়ে গেছে, তাই আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মতি কি করছিস এগুলো? আবার চাইছেন আপনি ওনাকে কষ্ট দিতে? ভালোবেসে কথা বলুন, ওনার এখন ভালোবাসার প্রয়োজন।